হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌরিমস ব্লগ। আমি আবার ফিরে এসেছি সৌরিমস ব্লগে। দুদিন ধরে একটু জ্বর ছিল বলে তোমাদেরকে লাস্ট ভিডিওতে যে রিম্পা বলেছিল রিং লাইটটাকে অ্যাসেম্বল করে দেখাবো বলে, কিন্তু জ্বর এতটাই ছিল যে অ্যাসেম্বল করে দেখাতে পারিনি। আজকে শরীর অনেকটাই ঠিক, তো আজকে আমি তোমাদেরকে রিং লাইটটা অ্যাসেম্বল করে দেখাবো। কিন্তু তোমরা বন্ধুরা সবাই আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। একটু সাবস্ক্রাইবটা করলে কী হবে, আমার মোটিভেশান বাড়বে, আমি আরও তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। চলো দেখে নিই যে রিং লাইটটা কীভাবে অ্যাসেম্বল করতে হয়। এটা অ্যাসেম্বল করা হয়ে গেছে, তোমরা দেখে নিলে কীভাবে রিং লাইটটা অ্যাসেম্বল করতে হয়। এখানে একটা হোল্ডারও দেওয়া হয়েছে যেখানে তুমি নিজের ফোনটাকে রেখে ভিডিও শ্যুট করতে পারবে। বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, খুব খারাপও নয়, খুব ভালো নয়। যে প্রাইসে আমি এটাকে পারচেস করেছিলাম সেই প্রাইস হিসাবে জিনিসটা খুবই ভালো। এবার চলো চালিয়ে দেখে নিই জিনিসটা কীরকম। সুইচ দেওয়া হয়ে গেছে, সুইচ দেওয়ার পর এইখানে একটা বাটন দেওয়া হয়েছে, এই বাটনটা যখনই ক্লিক করব দেখুন, এই যে বাটনটা, এই বাটনটা ক্লিক করার পরেই রিং লাইটটা জ্বলে উঠবে। যথেষ্ট পরিমাণে ব্রাইট আলো, এবং আমি যতদূর দেখেছি এটা দিয়ে তোমার লাইট চেঞ্জেস করা যায়। এই বাটনের মাঝখানে দেখো তিনটে আরও সুইচ দেওয়া আছে, সেখানে একটা প্লাস এবং মাইনাস। এই মাইনাসটা টিপলে এই রিং লাইটটার যে ব্রাইটনেসটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারছ। এই দেখো কমে গেল, আবার যেই প্লাস পয়েন্টটা টিপবো তখনই লাইটের পাওয়ারটাও বেড়ে যাচ্ছে। আর মাঝখানে যে অপশানটা রয়েছে এই অপশানটায় ক্লিক করলে কালারগুলো অপশানগুলো চেঞ্জ হতে থাকবে। দেখো এখানে তিনখানা কালার অপশান আছে, একটা এই ইয়েলিশ টাইপের, একটা এরকম হোয়াইট, আর একটা রেড। এটা রেড বলবো না ঠিক, এটা হচ্ছে আমরা যে মাঝে মাঝে বিউটি ক্যামে যেরকম অপশানটা ইউজ করি সেই অপশানটাই এটা আছে। যথেষ্ট পরিমাণে ব্রাইট, আমি একবার আলো নিভিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভিডিও কোয়ালিটিটা, এই ভিডিও কোয়ালিটি বলছি, তোমাদের এই লাইটের কোয়ালিটিটা কীরকম এবং এর ভিডিও কোয়ালিটিও কীরকম আসছে। সবকটা লাইটের নিভিয়ে দেওয়ার পরে এই রিং লাইটের আলোতে আমি এখন ভিডিওটা করছি, তোমরা বুঝতেই পারছো কীরকম তার আলোর পাওয়ার। আমি সঙ্গে ব্রাইটনেসটাও বাড়াচ্ছি, বাড়িয়ে দেখছি কীরকম এর পাওয়ারটা আরও বাড়ছে কীরকম। আশা করি তোমরা বুঝতে পারছো এর পাওয়ার কীরকম। প্রাইস হিসাবে একদমই ঠিকঠাক। যদি তোমাদের ভালো লাগে জিনিসটা তাহলে তোমরাও অ্যামাজনে গিয়ে এটা পারচেস করতে পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমার জাস্ট ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের মনে হয় যে জিনিসটা তোমাদের দরকারি তাহলে তার অ্যামাজনে থেকে পারচেস করতে পারো, আমি এই লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আমার গলার ভয়েসটা একটু খারাপ লাগছে কারণ সবে জ্বর থেকে উঠেছি, গলার ভয়েসটা একটু ভাঙা ভাঙা আছে, ঠিক আছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা টিপতে অবশ্যই ভুলো না। বাই।